সিঁদুর সিঁথির পরে সিঁড়ে তার অন্য জীবন ভালোবাসার স্নেহ মায়ার লাগলো মুগ্ধ সিঁদুর কেমন যেন দিনকে দিন সংসারী হয়ে উঠছি। সংসারে সব কিছু লক্ষ্য রাখা, সব কিছু দায়িত্ব পর্ব নিজের কাঁধে চলে আসছে। আগে সত্যিই এত ভাবতাম না, কিন্তু এখন মনে হয় পুজোটা হয়নি, ওখানে ওটা হয়নি, সেটা হয়নি, এই ব্যাপারগুলো পরপর দায়িত্ব চলে আসছে। আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে এটা হয়। বিয়ের আগে তোমাদের দাদাভাই বলতো, তুমি পারবে সংসার হ্যান্ডেল করতে, তুমি যেরকম থাকো, মানে সবসময় হই হুল্লোড়, তুমি পারবে সংসার হ্যান্ডেল করতে। বললাম ঠিক আছে, দেখা যাক। তো এরকম বলতাম, দেখো কীরকম, মানে ওই মেয়েটাই এখন আজ এরকম হয়ে গেছে। সব কিছুটাই আস্তে আস্তে মানুষ শিখে যায়। আজকে সকাল থেকে উঠে পুজোর দায়িত্ব নিয়েছি, তার একটাই কারণ, মানে আমার শ্বশুরমশাই শরীরটা খুব একটা ভালো নেই। তো ওই জন্যই ভাবলাম যে যেহেতু বাবা পুজোটা করেন তো আজকে করতে পারবেন না, আর মা অন্যান্য কাজ ব্যস্ত, তো ওই জন্য সকাল থেকে উঠে পুজোর দায়িত্ব নিয়েছি। আর ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক আমাদের বাড়ির পুজো কীরকম হয়, কী ব্যাপার। আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে এমনি বাঙালি বাড়িতে একটু পুজো আচার ব্যাপার বেশিই থাকে। আর এখন যেহেতু বৈশাখ মাস, আর পুরো বৈশাখ মাস কিন্তু আমাদের বাড়িতে এরকমভাবেই পুজোটা হয়। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সবার প্রথমে ছাদের উপর ঠাকুরঘরটা মুছে নিলাম, এবং নিচে তুলসী মঞ্চটাকে ভালো করে ধুয়ে নিলাম, আবার জল আনলাম, দিয়ে ওই যে মঞ্চ মোছা যে কাপড়টা ওটাকে এবারে রোদে দিয়ে দিলাম। ব্যাস, এরপরে ফুলগুলো তুলে নেব। আর সকাল সকাল তো আমি স্নান করেই নিয়েছি। ফুলগুলো তুলে নিয়ে দেখো কতগুলো জায়গায় পুজো দিতে হয় আমাদের এই বৈশাখ মাসে। বেলতলায়, মনসা গাছের নিচে, তুলসী মঞ্চে, উপরে ছাদে, চারটে জায়গায়, আরও আমাদের ওখানে তুলসী গাছের ছাদের উপরে পাঁচটা জায়গায় আমাদের পুজো দিতে হয়। তো ওই জন্য একটু বেশি করেই ফুলটা তুলে নিচ্ছি। আর আমার মনে হয় বেশিরভাগ বাড়িতে কিন্তু এইরকম ফুলের জবা গাছ আর এই সাদা ফুলের গাছ, এই গাছগুলো মোটামুটি থাকে। এই ফুলটাকে আমরা তরাট ফুল বলি, তো তোমরা কী ফুল বলো জানিও, আমার অত সম্ভব মনে হয় এটার নাম তরাট। তো দেখো ফুলগুলো তুলে নিচ্ছি। আর তোমাদেরকে একটা দারুণ গুড নিউজ দেব, তার জন্য যদি অপেক্ষা করতে হবে আজকে ব্লগে আমি বলবো না, আমি একটু সময়ের অপেক্ষা করছি ভালো সময়ের জন্য। তো তার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখো এবারে ফুলগুলো তুলে নিচ্ছি, অপরাজিতা ফুল তুলছি আর জবা ফুল, সব রকম ফুল মোটামুটি ঘরে যা হয়েছে আজকে এই ফুলটুল তুলে পুজো করছি। আর ভাবছি নিজে কেমন না বউ বউ মনে হচ্ছে, মানে এমনভাবে বলছি যেন বউ নই, সেটা কথা না, বাট এরকমভাবে তো শাড়ি টাড়ি পরে একদম বউ বউ ব্যাপারটা তো আমি থাকি না। তো ওই জন্য আজকে নিজে যখন এডিট করছি একটা কেমন লাগছে। আর এমনি মা বলছিলো যেহেতু আজকে বৃহস্পতিবার পুজো করছো শাড়িটা পরে নাও, তো আমি বললাম ঠিক আছে এক আধ দিন পরে নিতেই পারি, তো পুজো করার সময়টুকু। মোটামুটি সব রকম ফুল তোলা হয়ে গেছে, এখন চলে এসেছি বেলতলাতে। তো এরকম ব্যাপার তোমাদের কাদের বাড়িতে হয় অবশ্যই জানিও। বৈশাখ মাসে গাছে এরকম ভাড় ঝুলিয়ে তাতে জল দেওয়া হয়, বেলতলাতে দেওয়া হয়। এখন বেলতলাতে পুজো করে নিচ্ছি, এটা কিন্তু প্রতি মানে পুরো মাসটা এরকমভাবেই আমাদের বাড়িতে পুজো হয়। আমি এই বৈশাখ মাসে আজকে প্রথম পুজো করছি এরকম। তো আমি ভাবছি মানে সত্যি মা বা বাবা যেদিন পুজো করে এই পাশ থেকে ও পাশ এত দূর পুজো করে করে, আমি ভাবতাম যে পুজো করছে এখন এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যাচ্ছে কী জন্য, এবার আমি খেতে দেবো ওইগুলো ভাবতাম। তারপর যখন দেখি এই ব্যাপার, মানে সত্যি এই প্রান্ত থেকে ওই প্রান্ত পুজো করে উঠতে আমার কিন্তু মানে আজকে এক ঘন্টা লেগে গেছিলো। এরপর চলে এসেছি মনসা গাছের নিচে, এখানে একটু প্রথমে জল ছড়িয়ে দিলাম, তারপর জল দিয়ে ফুল দিয়ে ধূপ দিয়েছি, দিয়ে প্রণাম করে নিচ্ছি। আর আজকে আমার একটু মনে আনন্দ আনন্দ করছে, কারণ আজকে আমার ভাই বোনেরা আসবে, সবার গরমের ছুটি, ওদেরকে বলেছিলাম আসার জন্য। তো ওরা মানে তিনজন আসবে বকশিসপুর থেকে, মানে সত্যি বলতে আমি না একটা পুরো ফ্যামিলি কেন্দ্রিক মানুষ বলে না, মানে ফ্যামিলি ছাড়া কিছু হয় না ওরকমই, মানে কাউকে না কাউকে মোটামুটি দরকার। গরম ছুটি পড়ে গেছে, ভাই বোনেদের ডাকছি, তো যখন মোটামুটি আমার মানুষজন চাই, একা একা আমার একদম ভালো লাগে না। কিন্তু এমনই একটা ব্যাপার, আমার এমন জায়গায় বাড়ি, আশেপাশে সেরকম বাড়ি নেই, আর যতটুকু বাড়ি আছে কিন্তু সেরকম আর বেরিয়ে কথা বলার জায়গা নেই।
তো এখন আমার তুলসী মঞ্চেও পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে একটা কারণে আমি ভীষণ হ্যাপি, তোমাদের দাদাভাই আজকে আমার ভিডিও করে দিয়েছে। মানে ভাবতে পারছো, কিছুই বললো না, নিজে থেকে বলছে আচ্ছা দাও আমি ভিডিও করে দিই। মানে আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে, মানে ওর কি হয়ে যায় যখন তখন না আমি পারবো না, আবার নিজে থেকেই বলছে। তো এখন ওপরে এসে আবার একটু পুজো করে নিচ্ছি। আমার বাড়িতে পুজো দেওয়া মানে আমি সন্ধেটা দিই, আর সকালবেলা তো বলেছি পুজো করে। আর জানো, বিয়ের আগে যদি মা একটা দিন বলতো একটু পুজোটা দিয়ে দিয়ে তো সন্ধেটা দিয়ে দিয়ে তো তাতেই কত তুমি দিয়ে দাও কত রকম হতো। আর এখন দেখো এই হচ্ছে ব্যাপার, যখন যেমন আমাদের পুজো হয়, কখন ওপর থেকে পুজো করে নিচে নামা হয়, তুলসী মঞ্চে জল দেওয়া হয়, কখন নিচ থেকে পুজো করে ওপরে ওঠা হয়। তো আমি কিন্তু আজকে নিচ থেকে পুজো করেই ওপরে উঠেছি। মানে সবার প্রথমে ওপরে উঠে ঠাকুর ঘর মুছে বাসন টাসন ধুয়ে নিয়ে নিচে নেমেছিলাম, আবার ওপর দিয়েই শেষ হচ্ছে। তো এবারে আমার পুজো করা মোটামুটি শেষ হলো। বাইরে তুলসী মঞ্চে ধূপ ফুল দিয়ে দিলাম, তুলসী গাছে জল দিয়ে দিলাম একটু। তো আজকের সকালটা আমার এরকমভাবেই কাটলো। এবং সত্যি পুজো আমার করা হয় না, কিন্তু পুজো করার পরে না মনটা অনেক হালকা, মানে একটা শান্তশিষ্ট, খুব ভালো লাগছিলো মনটা। তো এবার নিচে যাচ্ছি, আর সত্যি ঘেমে কিন্তু পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আমার গরমে। এই যে আর তোমরা বলবে দিদি গলায় কেন সিঁদুর নিয়েছো, অ্যাকচুয়ালি মানে আমার শাশুড়িমা বলেন যে সন্ধে বা পুজো দেওয়ার পরে একটু সিঁথিতে গলায় আর শাঁখায় নিয়ে নেবে। তো কেন কী জন্য ওগুলো কিন্তু আমি জানি না। তো যখন আমি পুজো দেই একটু করে নিয়ে নিই। তো এবারে একটু ফ্যান চালিয়ে দিয়ে এখন বসবো, কারণ আর হচ্ছে না, গরমে শেষ হয়ে যাচ্ছে। একটু জল খাবো, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। আর আমি মনে হচ্ছে ভয়েস দিতে দিতে গুড নিউজটা তোমাদেরকে বলেই দিই, কিন্তু না থাক এখন এত তাড়াতাড়ি আমি বলতে পারবো না। তো একটু অপেক্ষা করো তার জন্য, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা পেজটা ফলো করো। পাশে থেকো। মানে পুরো গরমে না হাঁপিয়ে পড়েছি। কালকে ঝড় হলো ঠিকই, কিন্তু কোনো মানে মিচ্ছে মিছি মানে শুধু ক্ষতি হলো, মানে আম টাম পড়ে সব শেষ হয়ে গেল, কিন্তু কোনো যে একটা সুন্দর বৃষ্টি ওরকম কিছুই হলো না। যাই হোক, সকাল থেকে এই বসলাম জাস্ট। আর আজকে বাবা একটু বাবা শরীরটা ভালো নেই, তো ওই জন্য আমি পুজো দিলাম। কতদিন বাবা পুজো দেয়, তো এই বসলাম। আর আসলে এই গরমেই পুরো অবস্থাটা খারাপ হয়ে গেছে। তো একটু রেস্ট নেব, এখন আমার ভিডিও এডিট হয়নি, ভিডিও এডিট করব, তারপরে গিয়ে রান্না করব। প্রচুর কাজ আছে, আর আজকে কত আম পড়ে গেছে সেইগুলো দেখি। মা কিছুটা কুড়িয়েছে, আর তোমাদের দাদাভাইকে বলবো আমি গিয়ে যদি বাকিটা কুড়োতে পারি। মানে বাড়ির চারিদিকে মানে প্রচুর গাছে নিচে আম পড়ে আছে, আর পুকুরে তো পড়েইছে। মানে লালু মামা আগে আসতো পুকুরে আম টামগুলো তুলতে হেল্প করতো, এখন পুকুরে আম যে এত পড়ে আছে কি হবে যদি বাবা নেমে পুকুরে থেকে তুলে তো তুলে, নাহলে আমার তো অতটা পুকুরে নামাই হয় না। আর আজকে আবার একটু আমার মনটা ভালো ভালো আছে, তার একটাই কারণ আজকে আমার বোনেরা আসবে, মানে ভাই বোনেরা আসবে। গরমের ছুটি পড়েছে, আমারও গরমের ছুটি, তাদেরও গরমের ছুটি। তো আমার তিনজন, একজন ভাই আর দুজন বোন আসবে। তো আমার ওই জন্য ভালোও লাগছে বাচ্চাগুলো আসবে একটু, আর আমার একা একা টাইম পাসও হচ্ছে না। তো এখন ভিডিওটা এডিট করে নিই, দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রেস্ট কি নেব, রুমে এসে দেখি আমার রুমটাই তো আমি সকালে ঠিক করে করিনি, আজকে পুজো করতে হবে বলে তাড়াতাড়ি চলে গেছিলাম। তো আমার রুমটারই অবস্থা দেখো, তো ভালো করে এখন রুমটাকে একটু ঝাড়াঝুড়ি করে নিই। আর আমাদের বাড়িতে একটা মানে অদ্ভুত ব্যাপার, অন্যদের বাড়িতে যতদূর সম্ভব জানি যে মেয়েরা বউরা ওরা আগে ওঠে, কিন্তু আমাদের বাড়িতে তোমাদের দাদাভাই অনেক আগে ঘুম থেকে ওঠে, আর আমি তার মিনিমাম 1 ঘন্টা পরে তো ঘুম থেকে উঠি, মানে ও 6টার দিকে উঠে পড়ে আর আমার 7:30-8টা বাজে। মানে এই ব্যাপারটাও জানে, সকালবেলা যদি আমাকে ডাকে মানে আমি যে রুদ্রমূর্তিটা ধারণ করব আমার মাথা খারাপ হয়ে যাবে, প্রচুর বকবো। তো সকালবেলা আমাকে কেউ ডাকে না, আর ডাকলেও সকালে যদি উঠে পড়ি আমার খুব শরীর খারাপ করে। কেন বলো তো, আমার ঘুমোতে ঘুমোতে কিন্তু 2:30-2:30 বাজে, এডিট কমপ্লিট করে তো আমাকে ঘুমোতে হয়, ওই জন্য আমাকে আমার বাড়িতেও কেউ ডাকে না। কারণ আমি ধরো সন্ধ্যে থেকে ঘুমিয়ে যাচ্ছি এত সকাল অবধি ওটা তো নয়, কারণ আমার ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়, একটা তো অবশ্যই। তো এরপরে নিচে এসেছি, আজকে বৃহস্পতিবারে কী রান্না হবে দেখছি। আর বাড়িতে জানো কোনো সবজি নেই, কি বলবো, এই গরমে তোমাদের দাদাভাইও বাজারে যায়নি আর বাবাও বাজারে যায়নি, না এই গরমে কেউ বেরোবে না, আর তাহলে খাওয়া দাওয়া কী হবে। মা কি করেছে, যেহেতু আমাদের বাড়ি চারিদিকে এই সবজি টবজি গাছপালাগুলো আছে বলে আজকে আমরা বেঁচে গেলাম, মানে এই গরমে কেউ বাজারে যেতে চাইছে না এমন অবস্থা। আর বৃহস্পতিবার, অন্যদিন হলে তো মাছ না হলে আমি ঠেলে ঠেলে পাঠাতাম। আর এই যে দেখো মা তুলে এনেছে নরম নরম নিম পাতা, বলছে নিম পাতাটাকে সুন্দর করে একটু মজমজে করে ভাজা করবে, এটা দিয়ে নাকি ভালো খাওয়া হয়। আর আমি
তো দেখি জিমা তুমি এইগুলো এনেছো কেন, এই তেতো কে খাবে? বলছে হোক এটা থাক, খেয়ে দেখো এগুলো শরীরের জন্য ভালো, এগুলো খাও তো। ঠিক আছে চলো খাওয়া যাক। আমি অ্যাকচুয়ালি নিম পাতা না নিম ফুলটা ওটা খেতে ভালোবাসি, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজা, কিন্তু নিম পাতা আমি এই প্রথমেই খাচ্ছি। এর আগে মানে আমার মাটা তো খায় তেতো ভালোবাসে, বাট আমি ভালোবাসি না। যাই হোক নিম পাতাটা ভেজে নিলাম, আর কী রান্না করবো ভাবছি, ভাবতে মানে কী বুঝতে পারছি না কী রান্না করবো। আর এদিকে দেখো ঘেমে আমার অবস্থা খারাপ, সকাল থেকে আমার যা হচ্ছে। তো কী রান্না করবো ভাবতে ভাবতে মা আবার বাগান থেকে লাউ ডাঁটা তুলে আনলো। তো ওই লাউ ডাঁটা পেঁপে আলু দিয়ে একটা এই গরমে জিরে দিয়ে পাতলা ঝোল হয়েছে, দেখো একদম পাতলা পাতলা একটা জুস রেখে ঝোল করা হয়েছে। মানে সত্যি সবজি বাজার যায়নি ঠিকই, কিন্তু আমাদের বাড়ির চারিদিকে এই সব সবজিগুলো আছে বলে হয়ে যায়। আর আজকে করব আলুর পুরো তেলে ছেঁকে ঝুরি ভাজা, মানে আলুর ঝুরি ভাজা করব। ওই রকম আর প্লেন আলু ভাজা করব না, এরকম ঝুরি ভাজা করলে টেস্টটাও হয়, নিরামিষে ভালো খাওয়া যায়। তো এরকমভাবে আলুর ঝুরি ভাজা করব। তো আমাকে কালকে একজন বোন বা দিদি কমেন্ট করেছিল যে দিদি মাছের ডিমের ভাজা করছো একটু তেল দাও, তোমাদের তো অনেক আছে। দেখো ওরকম অনেক আছে কোনো ব্যাপার না, সবাইকেই বুঝে চলতে হয়, যখন যেমন যেই রান্নায় দিতে হয়। যেমন আজকে আলুর ঝুরি ভাজা তেলে ছেঁকেছি, কালকে ডিমের আমি মাছের ডিমের বড়া করেছিলাম, ওটা মাছের ডিমের বড়াটা কড়াই গরম হয়ে কম তেলে দিয়ে আমাদের ভাজা হয়, নামানোর আগে আগে একটু বেশি করে সর্ষের তেল দেওয়া হয়, তো ওটা তো তেলে ছাঁকা ওরকম হয় না। তো যে রান্না যেমন, আর অনেক আছে বেশি আছে কম আছে ওটা নিয়ে যাই না, প্রত্যেকটা মানুষকেই বুঝে চলতে হয়, সঞ্চয় করে চলতে হয়, এইটুকু আমি জানি। এই যে দেখো আজকে করেছি বড়ি ভাজা, নিম পাতা ভাজা, এখানে ডাল বসিয়েছি। ডালটা আমি একটু অন্যমনস্ক হয়ে গেছি, দেখো পুরো প্রেশার কুকারটা আমার পুড়ে গেছে। তো এদিকে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে, একদম তেলে ছেঁকে নিচ্ছে, এদিকে ঝোল ফুটছে, মানে এমনভাবে ঝোল ঝোল বলছি যেন মাছের ঝোল, নিরামিষ ঝোল, যেটা আমার একদমই খেতে ভালো লাগে না, তোমাদের দাদাভাইরও ভালো লাগে না, এই ঝুরি আলু ভাজা আর ডালটা দিয়েই খাবে। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এই এলাম, আর আজকে আমার সিরিয়াসলি এক্সট্রিম পরিশ্রম হয়েছে, মানে এক্সট্রিম যেটা হয় মানে শরীর আর টানছে না, মানে এত কষ্ট হচ্ছে। তো যাই হোক এবারে আমাকে একটু ঘুমোতে হবে, ঘুমোই না ঘুমোই শুয়ে একটু ফোন ঘাঁটতে হবে, আর আমার কিচ্ছু ভালো লাগছে না। তো চলো একদম রেস্ট নিয়ে বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে আমার খেয়ে দিয়ে আস্তে আস্তে তিনটে মতো বেজে গেছিলো, তো কি করা যাবে, পুরো একটা টানা ঘুম দিলাম, শরীরের যা পরিশ্রম সকাল থেকে তো তোমরা দেখেইছো। তো ঘুম থেকে উঠে একটু মুখে ডালটা লাগিয়েছিলাম, আমারও মানে এটা এখন ডেলি রুটিন, এটা খুব ভালো স্ক্রাবারেরও কাজ করে। তো ডালের সঙ্গে একটু ফেস ওয়াশটা মিক্সড করে মুখে অ্যাড করে রেখেছিলাম। দেখো আমি এরকমভাবেই কিন্তু স্ক্রাবিংটা করি, এই যে দেখো মুখ আমার পুরো ক্লিন হয়ে গেছে একদম, কোনো সাজগুজ নেই, ভালো লাগছে না সেটা আলাদা কথা, কিন্তু মুখ আমার পুরো ক্লিন হয়ে গেছে। আর এই যে দেখো সন্ধেবেলা আমার সব ভাই বোনেরা এসছে, বলেছিলাম না তিনজন আসবে, ওই তিনজন মূর্তি এসছে, তাতাই মাঝে মিমো, তারপর গোলু। আমার সব এই যে গোলু মিমো তাতাই এসছে, এদেরকে নিয়ে এখন যাচ্ছি ফুচকা খাওয়াতে। ফুচকা খাবে ইষ্টামিগুলো দেখো তাদের, মানে এমন ভাবে ওখানে বাচ্চাগুলোকে দেখো ওদের দুষ্টামি, মানে হঠাৎ করে বেরিয়ে পড়ে ওদের কি অবস্থা। উঠো বলো খাবে, চলো খাবে, চলো নিমো গোলু তাতাই, উঠো বলো খাবে, চলো উঠো বলো তাতাই, হয়েছে হয়েছে, এবার নামো ঠিক আছে ঠিক আছে, বেশি না, দু তিনটে আন না পড়ে যাবে, আস্তে 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 করে নামো, ঠিক আছে চলো খাবে চলো। এখন ওদেরকে রাতে খেতে দেবো, খুব দুষ্টুমি করছে। দেখো এই যে পনির আলু তরকারি করেছি, এই আলুটা আবার ভেজেছি, সন্ধেবেলায় ভেজেছি, দুপুরেরটা নয়, গরম গরম আলু ভাজা আবার ডাল করেছি, দিয়ে ওরা সুন্দর খেয়ে নিচ্ছে। আর সত্যি আমার ভাই বোনেরা অত মাছ খেতে ভালোবাসে না। জল খাও, খেয়ে নিয়েছি, কতবার খাও, আবার খাও, কি আরাম করে ওরা মুভি দেখছে না কার্টুন দেখছে, দেখো আরাম করে কার্টুন দেখা হচ্ছে ওদের। আয় এক একজন করে, আয় তাতাই উঠেছো।
তো এখন প্রায় 11টা বেজে গেছে, এবারে ঘুমানোর পালা। ঘুমানোর আগে যা দুষ্টুমি করেছে ওদের, পুরো গা ঘামে ভর্তি। ভেজা গামছা দিয়ে একটু মুছে দিচ্ছি তিনটার, দিয়ে যেন ওরা একটু ঘুমায়। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে তোমরা পাশে থেকো। টাটা বাই, কাল দেখা।